ডিভিশন বেঞ্চে ধাক্কা খেতে হলো অযোগ্য শিক্ষকদের। 805 জনের চাকরি বাতিল নিয়ে হস্তক্ষেপে রাজি নয় ডিভিশন বেঞ্চ এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বহাল রাখলো বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এর আগে অযোগ্য শিক্ষকদের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে আদালত মামলাটি শুনবে। বুধবার সেই মামলাতেই হাইকোর্টের একক বেঞ্চের ওপর কোনো স্থগিতাদেশ দিল না আদালত। বুধবার ডিভিশন বেঞ্চে তার রায় স্পষ্ট করে এসএসসি তাদের যে 17 ধারা প্রয়োগ করে অবৈধ চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেছিল তাতে হস্তক্ষেপ করতে চায় না আদালত। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে 952 জনের বিকৃত ওএমআর শিট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আদালতের নির্দেশ মতো ওই তালিকা প্রকাশ করে কমিশন এই 952 জনের মধ্যে 805 জন শিক্ষকরা যোগ দিয়েছিলেন তাদের চাকরি বাতিল নিয়ে পদক্ষেপ শুরু করেছে এসএসসি। ইতিমধ্যে 618 জনের চাকরি বাতিল সম্ভাব্য তালিকাও প্রকাশ করেছে এসএসসি। তাদের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। এরই মধ্যে ভুয়ো শিক্ষকদের নিয়ে বড় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। মাধ্যমিকের মধ্যে ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল করলে পরীক্ষার প্রভাব পড়তে পারে এবং নিয়োগ দুর্নীতি মামলায় এই মন্তব্য করে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশমের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এই কথা বলেছিলেন বিচারপতি। 2016 নিয়োগ প্রক্রিয়ায় নবম দশম শ্রেণীতে প্রায় 11,000 শিক্ষক নিয়োগ হয়। তার মধ্যে 10% প্রায় হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এমনটাই পর্যবেক্ষণ করেছে আদালতের তরফ থেকে। তো বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং মাধ্যমিকের মধ্যে ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল করলে পরীক্ষার প্রভাব পড়তে পারে। এখনই এই বিষয়ে নির্দেশ দেওয়া সমস্যার কারণ হতে পারে। তাই মাধ্যমিক মিডলি পরবর্তী পদক্ষেপ করবে আদালত। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় নবম দশম শ্রেণীতে প্রায় 11,000 শিক্ষক নিয়োগ হয়। তার মধ্যে 10% প্রায় হাজারেরও বেশি শিক্ষক দুর্নীতি হয়েছে বলে আশা করছেন।